হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি পাঁচের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা আজ আমার প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, আমি একের থেকে শুরু করছি। তো কী বলেছে, এক নম্বর অঙ্কটা, নিচে দূরত্বগুলি দশের ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। তো প্রথমে দেখো লেখা আছে সূর্য থেকে বুধের দূরত্ব 5, 7, 9, তারপরে 5টা 0 এতক্ষণ। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5, 7, 9 সমান সমান, সরি, এটাকে সমান সমান দিয়ে 5, 7, 9 মানে এইভাবে লিখতে পারি। এটাকে আমরা সমান সমান দিয়ে 5, 7, 9 ইন্টু, এখান থেকে কটা শূন্য আছে, 1, 2, 3, 4 5টা 0, তার মানে 10 এর মাথায় 5, এত কিমি, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে একই রকম করে সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতিবার দূরত্ব 2, 2, 7, 9 তারপরে 1, 2, 3, 4 5টা 0, তার মানে অ্যান্সার হবে কত, 2, 2, 7, 9 10 এর মাথায় 5, একই রকম করে এটাও হবে। এবার দেখো দুইয়ের অঙ্ক কী বলেছে, ফাঁকা ঘুরে পূর্ণ করে সূর্য দেখে চাঁদের দূরত্ব 3, 8, 4 3, 3, 6টা 0 তার মানে এখানে 6 হয়ে যাবে। তারপরে শূন্যস্থানে আড়াল করে দেবে 3, 3 লিখে দেখো কটা শূন্য হচ্ছে, 3, 3, 6, 6, 2, 8টা তার মানে 10 টু দি পাওয়ার এখানে 8 হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ, এখানে 10 এর মাথায় 8 হবে, কারণ 8 হলো এখানে যেহেতু 8টা 0 আছে। এখানে 10 এর মাথায় 6 হয়ে যাবে, কেন 6 হয়ে যাবে, যেহেতু এখানটায় 6টা 0 আছে। এবার দেখো তিনের অঙ্ক কী বলছে, নিচের সংখ্যাগুলি 10এর ঘাতে প্রকাশ করি আর দশমিকের পরে 1, 2, 3 ঘর পর্যন্ত। দেখো অঙ্কগুলো আমি কীভাবে করছি, দেখো তিনের এক নম্বর অঙ্ক 978 আছে, তো 978 মানে আমি এখানে লিখতে পারি 9, 7.8 × 10, তাহলে দেখো এক ঘর পর দশমিক গুণ 10 হয়ে গেল। তারপরে এটাকে আমি আবার এইভাবেও লিখতে পারি 9, 7, 8 সমান সমান 9.78 × 10^2, দুটো 10 মানে 100 দিয়ে এটা গুণ করলে পরে এই পার্টটাই চলে আসে, তাহলে এটা হলো 1 দশমিক, এটা হলো 2 দশমিক, তারপরে 9.78 × 10^3 এখানে একটা শূন্য দিয়ে দিই, তাহলে দেখো এটা 3 দশমিক পর্যন্ত হয়ে গেলো। তাহলে 1 দশমিক পর্যন্ত 10-এর বিস্তার, 2 দশমিক পর্যন্ত 10-এর বিস্তার, আর 3 দশমিক পর্যন্ত 10-এর বিস্তার, এটা অঙ্ক হয়ে গেল। তিনের এক নম্বরটা এইভাবে করতে হবে। এবার দেখো তিনের 2 নম্বর অঙ্কটা, তো ভিডিওটা কি ভালো মতন দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে 15, 9, 2, 1, 7 সমান সমান 1, 5, 9, 2, 1 দেখো 1 দশমিক পরে লিখলাম, এখানে 1টা 0, এটাকে যখন আমি 2 দশমিক পর্যন্ত লিখব, 1, 2 তোমার এখানটায়, তার মানে এখানে লিখবো 10^2, এটা যখন আমি 3 দশমিক পর্যন্ত লিখবো, 1, 2, 3 মানে এখানটায়, তাহলে 10^3 কী লিখবো, 3, তাহলে এটা হলো 1 দশমিকে 10এর বিস্তার, এটা হলো 2 দশমিকে 10এর বিস্তার, এটা হলো 3 দশমিকে 10এর বিস্তার। তো আশা করি বুঝতে পারছি কীভাবে হচ্ছে অঙ্কগুলো। এবার যাচ্ছে আমি এর পরের অঙ্কে মানে 4-এর অঙ্ক, দেখো 4-এর অঙ্কটা কী বলেছে, দেখো 4-এর অঙ্কগুলো কী বলেছে, 4-এর অঙ্কগুলো বলেছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। তো দেখো অঙ্কগুলো কীভাবে করছি আমি, 1-2টা অঙ্ক করলে তোমরা বাকি অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। তো দেখো অঙ্কটা কীভাবে করছি, প্রথম অঙ্কটা এটা আছে, প্রথমে 3 লিখে 3টা 0 প্লাস, তারপরে 2 লিখে 2টায় 10 আছে, তারপর 2টা 0, 7কে 10 দিয়ে গুণ করলাম 70 যোগ 2। এবার এই সবগুলোকে যদি যোগ করি 3, 2, 7, 2, তাহলে 3-এর অঙ্কের অ্যান্সার হচ্ছে 3, 2, 7, 2। আশা করি বুঝতে পেরে গেলো 4-এর 1 নম্বরটা কীভাবে হলো। এবার 4-এর 2 নম্বর, 2 × 10এর মাথায় 3 × 3 × 10 যোগ 5, তার মানে এখানে 2 লিখে 3টা 0, তারপরে 30 যোগ 5, তার মানে এটা হলো কত, 2035। আশা করি বুঝতে পারছি কী করে 2035 হলো। এবার যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্কে, 8 × 10এর মাথায় 4
দুই গুণ দশের মাথায় তিন, তিন গুণ দশের মাথায় দুই যোগ ছয়। দেখো এখানে আট লিখে চারটা শূন্য হয়ে যাবে, এখানে দুই লিখে তিনটা শূন্য হবে, এখানে তিন লিখে দুটা শূন্য হবে, আর এখানটা হয়ে যাবে কত ছয়। তার মানে অ্যান্সার হয়ে যাবে আট দুই তিন শূন্য ছয়, মানে 82,306। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, যোগটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। তো তিন নম্বরটা হয়ে গেলো, এবার যাচ্ছে চার নম্বর অঙ্কে। এটা তারপরটা আছে চার নম্বর অঙ্কটা, তার মানে এখানে নয় লিখে চারটা শূন্য, এখানে পাঁচ লিখে তিনটা শূন্য, এখানে ছয় লিখে দুটা শূন্য, এখানে সত্তর। তো এগুলো যদি সব যোগ করি তাহলে মানে এটা হলো 95,670। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে হলো 95,670। এবার যাচ্ছে আমরা পরের অঙ্কে। তো এটা হচ্ছে তোমাদের পাঁচের এক নম্বর অঙ্ক, দুইয়ের মাথায় তিন গুণ তিনের মাথায় পাঁচ গুণ ষোলো, তিন গুণ বত্রিশ, মানে 2³ ইন্টু 3⁵ ইন্টু 16। দেখো আমাকে এটা হাতে রাখার প্রকাশ করতে হবে আগে, তাহলে দেখো কীভাবে করছি, 2³ ইন্টু 3⁵ ইন্টু 16 মানে হচ্ছে 2⁴ বাই 3 ইন্টু 32 মানে হচ্ছে 2⁵। তো সমান সমান সূচক নিয়ম এবার ইউজ করি। দেখো এদিকে 2 লিখে যেহেতু নিধান মিলে গেলো তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে, তাহলে তিন আর চার যোগ করলে পরে হয়ে যাবে কত 7 গুণ 3⁵। নিচে এটা হয়ে যাবে 2⁵ আগে, তারপরে হয়ে যাবে কত 3 সমান সমান 2। নিধান মিলে গেলে সূচকগুলো বিয়োগ হয় ভাগ আকারে থাকলে পরে, তাহলে 7 থেকে 5 গেলে 2, আর এখানে নিধান মিলে গেলো তাহলে সূচক 5 আর এখানে 1, তার 3⁴। তার মানে দুটো দুয়ে চার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত 81, চারটা তিন গুণ করলে 81। তাহলে অ্যান্সার হয়ে গেলো কত 4¹¹৪৮¹৩২৪। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রথমে অঙ্কটাকে আমি সূচকের আকারে প্রকাশ করলাম, সূচকের আকারে প্রকাশ করে সূচকের নিয়মটাকে ইউজ করলাম, ইউজ করে ওটাকে গুণ করলাম, তো অ্যান্সার হলো কত 324। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে হলো। এবার হচ্ছে পাঁচের দুই নম্বর অঙ্কে, দেখো এই অঙ্কটাকে কিন্তু আমরা ভাঙতেও পারি আবার। ঠিক আছে, কীভাবে আমরা যদি এটাকে ভাঙি 18² মানে দুটো 18 গুণ করলেও 324 হয়। ঠিক আছে, সূচক আকারে রাখতে পারি। এবার এঙ্গটা দেখো 6, 6, 2, 3 হয়ে যাবে কত 6, নিয়ম অনুসারে যদি গুণ হয় গুণ 6-এর মাথায় 4 তাহলে ভাগ 6-এর মাথায় 7 মানে 60⁷। এবার নিধান মিলে গেলে সূচকগুলো যোগ হয়ে যায়, যোগ করলাম হয়ে গেলে কত 10⁷। এবার দেখো এখানে দেখো নিধান মিলে গেছে ভাগ আছে, তাহলে সূচকগুলো বিয়োগ হয়ে যাবে, 10 থেকে 7 গেলে 3, অ্যান্সার হলো কত 60³। তো আশা করি বুঝতে পারছো কীভাবে হলো। এবার যাচ্ছে আমরা তিন নম্বর অঙ্কে, তিন নম্বর অঙ্ক যেটা বলেছে 4⁵ ইন্টু 8⁸ b³³ বাই 5, 8⁵ b⁴। তো দেখো আমাটা কীভাবে আমি করছি, সরি এটা চার নম্বর অঙ্ক, এটা নম্বরিং হলো চার নম্বর অঙ্ক, আচ্ছা চার নম্বর অঙ্কটা আগে করে নিই। তাহলে এটা হয়ে গেলো 4, পাওয়ার মিলে গেলো তার মানে 0, এটা হয়ে যাবে এ 8⁵ মানে 3, বি 3⁻² মানে 1, নিধানের পাওয়ার 0 মানে 1, এ কিউব বি, আর এটা 1 দ্বিগুণ করলে পরে এ কিউব বি হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি যাচ্ছি তিন নম্বর অঙ্কে, যেটা তোমাদের ছাড়া পড়ে গেলো প্রথমের দিকে। তো চার নম্বরটা অঙ্কটা আগে করেছি, সেটা লক্ষ্য করে নিই আমি, 3 গুণ 7-এর মাথায় 2, 11-এর মাথায় 0, আর এটা 21 গুণ 7। তো 3 ইন্টু 7-এর মাথায় 2, 11 মানে নিধানের পাওয়ার 0 মানে 1, 21 মানে 3⁷, তার মানে 7-এর মাথায় 2, আবার 21 মানে 3 গুণ 7, দেখো 21 মানে 3 গুণ 7, আর এই 7 এই 7, তো দুটো 7 হয়ে গেলো সেটা 7-এর স্কোয়ার,
এবার দেখো থ্রি টু দি পাওয়ার জিরো, সেভেন টু দি পাওয়ার জিরো, এটা ওয়ান, থ্রি টু দি পাওয়ার জিরো, সেভেন টু দি পাওয়ার জিরো, এটা ওয়ান, তাহলে এটা ওয়ান ওয়ান ইন্টু ওয়ান, তার মানে অ্যান্সার হয়ে গেলো কত ওয়ান। তবে কেন কেন নিধানের পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, তাহলে অ্যান্সার হলো কত ওয়ান। আশা করি বুঝতে পেরেছো এইভাবে হলো তোমাদের তিন নম্বর, চার নম্বরটা এখানে আমি করে দিয়েছি আগেই। এবার যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কে, পাঁচ নম্বর অঙ্ক থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার জিরো ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো, নিধানের মাথায় জিরো মানে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান, টু ইন্টু ওয়ান মানে হচ্ছে কত টু, তাহলে পাঁচ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে টু। এবার লাস্ট অঙ্ক ছয় নম্বর অঙ্ক, ছয় নম্বর অঙ্ক আছে টু টু দি পাওয়ার এইট ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন বাই ফোর টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি সমান সমান টু টু দি পাওয়ার এইট ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন, ফোর মানে টু স্কোয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি সমান সমান টু টু দি পাওয়ার এইট ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন টু, এটা টু থ্রি যেটা হয়ে যাবে সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি টু, আট থেকে ছয় চলে গেলে দুই, সাত থেকে তিন চলে গেলে চার, অ্যান্সার হলো কত টু স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর। দেখো আমরা টু স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মানে কি এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার, এবার লিখতে পারি। এই দেখো তো এখানে নিধান, নিধানটা হয়ে যাবে কাছে টু আর এক্স স্কোয়ার, সূচকগুলো মিলে গেলো, তাহলে নিধানগুলো গুণ করে দিই টু এক্স স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। দেখো নিধানটাকে গুণ করে দিয়েছি আর সূচকটাকে বাইরে লিখে দিয়েছি, তাহলে এটা অ্যান্সার হলো কত টু এক্স স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে হয়েছে, আমি স্টেপ জাম্প করে নিই। তো একটু ভিডিওটা ভালো মতন দেখবে, ধৈর্য ধরে দেখবে, তাহলে অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। তো আজ আমার ভিডিও এপর্যন্ত থাকলো, এবার পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এতদূর পর্যন্ত ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাই, তোমরা সবাই সুস্থ সবল থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে, ধন্যবাদ।